প্রাচীন পরম্পরা এবং ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের মতো এবছরও জমাতিয়া হিন্দু সম্প্রদায়ের জনজাতিরা চৈত্র মাসের প্রথম সপ্তাহের এই দিনে উদয়পুরে ত্রিপুরেশ্বরী ভৈরব মন্দিরে দেবাদিদেব শিবের আরাধনায় ব্রতী হয়েছেন। শনিবার সকাল থেকে উদয়পুর মহাদেব বাড়িতে প্রথমে জনজাতিরা বাবা মহাদেবের পুজো করে পরে একান্ন পীঠের অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে জনজাতিরা পূজা দেন। জানা গেছে যে 433 বছর ধরে এ পূজা হয়ে আসছে। 18টি ময়ালের 302টি গ্রাম থেকে কয়েক হাজার পুণ্যার্থী সমগ্র মানব জাতির কল্যাণে শনিবার পূজা দিয়েছেন মন্দিরে। মানুষজনরা বলা যায় মাতা বাড়িতে পুজো দিচ্ছে, এটার কি কোনো বিশেষ কারণ রয়েছে? হ্যাঁ, এখানে একটা রীতি আছে মাতা বাড়িতে। এই যে ত্রিপুরা সুন্দরী মন্দির, এখানে প্রত্যেক চৈত্রের প্রথম সপ্তাহে জমাতিয়া হদা ওদের উদ্যোগে পুজোটা হয়। সকালবেলা চান করে ওদেরকে এখানে তাদের পূজা দেন এবং সারা রাজ্য থেকে জনজাতি অংশের প্রচুর ভক্তের সমাগম হয়। হ্যাঁ, এই পুজোর কি বিশেষত্ব রয়েছে বা এই পুজো কি প্রত্যেক বছর হয়, কি কারণে হয়? এটা তো প্র্যাকটিক্যালি আমরা ছোটোবেলা থেকে দেখি, প্রায় আমি 1972 সাল থেকে আমি এটা জানি, তখন এটা লোক পূজা নামে অভিহিত। লোক পূজা হইতো, এটার উদ্দেশ্য হইল চৈত্র সংক্রান্তিতে যে গুড়িয়া পূজাটা হয় সেই গুড়িয়া পূজার অধিবাস স্বরূপ এটা লোক পূজা হইতো। চৈত্র মাসে 2-3 তারিখে একটা তিথি, দশমী বাদ দিয়ে একটা তিথি তারা নির্ধারণ করতো 2-3 তারিখের মধ্যে। এখানে অল্পসংখ্যক লোক আসতো। এবছর চৈত্র মাসের শেষ দিন উদয়পুর নোয়াবাড়ি ও অমরপুর হবে গড়িয়া পূজা। এই বিশেষ দিনে বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া সহ উদয়পুরে পুজো দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।